সুরের কাব্য চমকে ওঠে মন ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ কথা রঙ্গে সুরের কাব্য চমকে শুধু দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হৃদি কল্লোলে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। বরাবরের মতোই এবারও আমাদের দুজন অতিথি উপস্থিত হয়েছেন স্টুডিওতে। তাঁদের একজন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং আরও যিনি আছেন তিনিও কিন্তু জনপ্রিয় এবং রিয়েলিটি শো থেকে এই পর্যায়ে উঠে এসেছেন। তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে সন্দীপন এবং পরের জন অনিন্দিতা সাহা অথি। চলুন তাহলে কিছুটা সময় কাটাই গানে গানে কথায় কথায়। কেমন আছো তোমরা দুজনে? ভালো, ক্লাসিক্যাল শেখাতে ওস্তাদ মিহির কান্তি লালা চট্টগ্রামের রাজ্য সঙ্গীতের প্রিন্সিপাল, তার হাতেই হাতেখড়ি। সেই চলতে চলতে একটু পাগলামি ছিল, নাটকও ছিল, পাশাপাশি নাটকটাও করতাম। তো সব কিছু মিলে ঢাকাতেও কিন্তু আমি থিয়েটার সঙ্গে যুক্ত, আসলে নাগরিক নাট্য সম্প্রদায়, আচ্ছা, বিখ্যাত গ্রুপ। কেন জানি না নাটক আর গান দুটোই একসঙ্গে করতে করতে গানটা কেন জানি না আমার একটা অ্যালবাম বের হওয়ার পরে ভীষণ রকম মানে লোকজ ধারার একটা অ্যালবাম বেরিয়ে এসেছিলো, সেই অ্যালবামটা দারুণ জনপ্রিয় হয়েছিল এবং সেটা ইত্যাদিতে একটি গান গেছিলো সোনা বন্ধুতি আমার কুলের দিওয়ান। সেই গান থেকে চারিদিকে গান ছড়িয়ে পড়া এবং সেভাবে পথ চলা শুরু, এই হচ্ছে বিষয়। যেহেতু মুজিব শতবার্ষিকীর একটি সময় চলছে, তো আমরা বঙ্গবন্ধুকে নিয়ে তোমার কাছ থেকে একটি গান শুনতে চাই, যদি সেটি সম্ভব হয় তোমার। শতবর্ষে একটি গান ওনাকে শ্রদ্ধা করে করেছি, একদম নতুন একটি গান। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং সুর করেছে শোভন রায়। মুখিয়ে ছিল বাংলার মাটি জল। আচ্ছা, চলো তাহলে গানটি শুনে নিই। আকাশ বাতাস পাহাড় সমতল মুখিয়েছিল বাংলার মাটি জল, আকাশ বাতাস পাহাড় সমতল। আসবে তুমি আসবে হে মহান, আসবে তুমি আসবে হে মহান, তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। প্রতিবাদে মুক্ত স্বদেশ ভাষা, তোমার সরলতায় তোমার উদারতায় তোমার প্রতিবাদে মুক্ত স্বদেশ ভাষা, তুমি দিয়েছিলে মুক্তির বাণী তোমাকেই সম্মান, তুমি দিয়েছিলে মুক্তির বাণী তোমাকেই সম্মান, তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বজ্রধ্বনি
জীবনীতে তোমার তর্জনীতে তোমার দৃঢ় প্রত্যয়ে জাগিয়েছিল আশা তোমার বজ্রধ্বনিতে তোমার তর্জনীতে তোমার দৃঢ় প্রত্যয়ে জাগিয়েছিল আশা তোমার জন্য গর্বিত আজ বাংলার কোটি প্রাণ তোমার জন্য গর্বিত আজ বাংলার কোটি প্রাণ তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান মুখিয়েছিল বাংলার মাটি জল আকাশ বাতাসে পাহাড় সমতল মুখিয়েছিল বাংলার মাটি জল আকাশ বাতাসে পাহাড় সমতল আসবে তুমি আসবে হে মহান আসবে তুমি আসবে হে মহান তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তুমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে গানের ভেতরে মিষ্টি একটা ভাব লোকজ একটা ভাব আছে কিন্তু যাই বলো দেশ গান বঙ্গবন্ধুকে নিয়ে গান আমার মনে হয় দর্শক শ্রোতাও খুব পছন্দ করবেন গানটি ধন্যবাদ তোমাকে আমি যাচ্ছি অথির কাছে অথি তোমার উত্থানটা আমি একটু জানতে চাই তোমার হাতে খড়ি কার কাছে আমার গানের হাতে খড়ি শ্রোত ইত্তেফাক আহমেদ স্যারের কাছে আর গানের শুরুতে আসলে শুরুর আগে আমার নাচ ছিল আমি একদম ছোট থেকে টাঙ্গাইলে না সিলেট থাকতে আমার বাবা সরকারি চাকরি করেন তো বদলির কারণে আমরা সিলেট ছিলাম তখন তো একদম ছোট থেকে নাচের স্কুলে ভর্তি হই ওখান থেকে নাচ শেখা নাচের স্কুলের পাশে গানের ক্লাস হতো তো আমার ওইদিকেও একটা আকর্ষণ ছিল যে ওখানে গান হচ্ছে কি গান শেখাচ্ছে আমি শুনতাম ওগুলো তারপর ওখানে আর শেখা হয়নি ওভাবে আর বাবা যখন ঢাকাতে বদলি হয়ে চলে আসে তারপর এখানে এসে গানের স্কুলে ভর্তি হই তারপর পথ চলাই ভাবি এখন বর্তমানে শিখছো শ্রুতি অনিল কুমার শাহ স্যারের কাছে ক্লাসিক্যাল শিখছি তোমার প্রথম গানটা শুনবো কোন গানটা গাইবে প্রথম গান বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভমিতা ব্যানার্জির একটি গান গাইবার চেষ্টা করছি গানটির কথা লিখেছেন সুজন হাজং এবং গানটির সুর করেছেন জাদু রিচেল চলো গানটি শুন শিশু
তোমার এই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে যে গানটি গাইলে আসলে খুব চমৎকার গান, যিনি লিখেছেন সুর করেছেন আমি বাবা জানাই, খুবই মিষ্টি এবং মানে কি বলবো, মানে একটু ব্যতিক্রম তো ছিল ওই গানে, যেটি সন্দীপনের গানটাও কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে একটু ব্যতিক্রম ছিল, মানে অর্ডিনারি গান না, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকের গান যেটি তুমিও গাইলে। সন্দীপন, বর্তমানে তোমার ব্যস্ততার ব্যাপারে একটু আমাদেরকে বলো। ব্যস্ততা বলতে আসলে তো এখন একটা প্যান্ডেমিক অবস্থা চলছে, কিন্তু ইনডোর যত বিষয়গুলো হচ্ছে, টেলিভিশনের লাইভগুলো করা, এর মধ্যে করছি। হ্যাঁ, তোমার তো গানও বোধহয় রিলিজ হলো পুজোর সময়, গান পুজোর সময় রিলিজ হলো, তারপরে এমনি তো এখন সামনে আরও আসছে গান। এর মধ্যে একটা গান করলাম দেলোয়ার আরজুদা শরফের লেখা, দারুণ মানে গান, একদম লোকযথার গান। তোমার লোকটা কি তোমার খুব আত্মজ মনে হয়? না, আসলে হয়েছে কি যে এখানে লোকজটা করতে গেলেই কেন জানি সবাই একটা ভালোবাসছে যে আপনি লোকটা করেন, কিন্তু আসলে কিন্তু আমি লোকজ ধারার বলতে গিয়ে আমি শুরুটা কিন্তু বিভিন্ন ধরনের গান আমি করতাম, আধুনিক, রবীন্দ্র, নজরুল, সব ধরনের গান। কেন জানি না একটু লোকজ ধারার গানগুলো করলাম নিজস্ব একটা স্টাইল। আমরা তো সব নগরের ছেলে, আমরা লোকজ গানটাকে যদি করতে যাই একটা নগরের ছাপ পড়ে, কিন্তু সেইটাকে কেন জানি না শ্রোতারা খুব দ্রুত নেয়। ঠিক বলছো যে দর্শকরা খুব দ্রুত নেয়, কারণ কি লোকজ কিন্তু আমাদের আত্মজ, মানে আমাদের আত্মার সুর যেটা সেটা হচ্ছে লোকজের ভেতরে। তো ঠিক আছে সন্দীপন, চলো যাই দ্বিতীয় গানটি শুনে ফেলি। দ্বিতীয় গানটি হচ্ছে শ্যামল মিত্রের বিখ্যাত একটি গান, তাঁরই সুর করা এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ। চলো যাই শুনি। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না লুকো চুরির এই যে খেলা, প্রাণের যত দেয়ানেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না এত
খাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে সেই হাসে কাঁচের ঝাড়ে মোমের বাতি জ্বেলে রেখে যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে সেই হাসে কাঁচের ঝাড়ে মোমের বাতি জ্বেলে রেখে জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিকে ফেলে আসো তোমার প্রাণের প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না দুঃখ চুরি এই যে খেলায় প্রাণীর যত দেয়ানিয়া পূর্ণ হবে না ধন্যবাদ সন্দীপন তোমার মানে কি বলবো শ্যামল মিত্র গান করেছো তুমি নিজেই জানো যে আমি শ্যামল মিত্র একজন অন্ধ গানটি ছেড়ে ছেড়ে গাইলে আমার কাছে একটু ভিন্ন মনে হলো আমার কাছে তো আমি বলবো যে গুড ট্রাই খুব সুন্দর করেছো যাচ্ছি অথির কাছে অথি তুমি এখন কি নিয়ে ব্যস্ত আছো বলো এখন ব্যস্ততা আসলে পড়াশোনা তো আছেই পাশাপাশি গানের ক্ষেত্রে আসলে শেখাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি ভালো করে শিখার চেষ্টা করছি চলো দ্বিতীয় গানে যাই দ্বিতীয় যে গানটি গাইছি ও তোতা পাখিরে গানটি গেয়েছেন শ্রদ্ধেয় নির্মলা মিশ্র এবং গানটির কথাও সুর করেছেন প্রবীর মজুমদার যদি নিদা
অতি দারুণ গেয়েছো তুমি, দারুণ গেয়েছো। আমার মনে হয় আমার ছোটবেলায় আমি যেরকম গাইতাম তার থেকে তুমি অনেক ভালো গেয়েছো। অনেক বড় পাওয়া, অনেক সুন্দর গেয়েছো, অনেক সুন্দর। ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে হাজির হওয়ার জন্য। শ্রোতা দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। মহামারী কিনে কোনো ভয় নয়, আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলি আমরা নিশ্চয়ই ভালো থাকতে পারবো এবং আমরা জয় করবো একদিন, নিশ্চয়ই। ভালো থাকবে সে পর্যন্ত।